মাকড়াপড়া বিজেপি বিধানসভা প্রার্থী দুর্গা প্রসন্ন নায়ক ও লোকসভা প্রার্থী বৈজয়ন্ত পণ্ডাঙ্ক কর্মকর্তা বৈঠক মাটসাঘাই মণ্ডল 25 নম্বর জোন অঙ্গুড়াইর খুশি মণ্ডপঠারে অনুষ্ঠিত হয়েছে। এই কার্যকর্তা বৈঠকের রাষ্ট্রীয় উপাধ্যক্ষ তথা কেন্দ্রাপড়া সাংসদ প্রার্থী বৈজয়ন্ত পণ্ডা, মাকড়াপড়া বিধায়ক প্রার্থী দুর্গা প্রসন্ন নায়ক, কেন্দ্রাপড়ার পূর্বতন সাংসদ অর্চনা নায়ক, জানকী প্রধান, সঞ্জয় রথ, মিহির সামল প্রমুখ মঞ্চাসীন অতিথি সমেত বহু বিজেপি নেতা ও মঞ্চাসীন অতিথি ভাবে যোগ দিয়েছিলে। লোকসভা বিজেপি প্রার্থী বৈজয়ন্ত পণ্ডা মহাকালপড়া বিধানসভা ক্ষেত্রর কার্যকর্তা সম্মেলনে যোগ দিয়ে চলিত নির্বাচন পেয়ে রণনীতি প্রস্তুত করা সহ বুথ, পঞ্চায়েত, ব্লক স্তরীয়, জেলা স্তরীয় কর্মী কর্মকর্তা মানুষ গুরুমন্ত্র দিয়েছেন। নির্বাচনের সংসদীয় ক্ষেত্র ও বিধানসভা ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি কিভাবে বিজয়ী হব সেই রণনীতি প্রস্তুত করা গেল। এই সভায় রাজলক্ষ্মী দাস, নৃপতি মল্লিক, সরস্বতী বেহেরা, প্রতিমা নায়ক, সুকান্ত নায়ক উপস্থিত ছিলেন। সম্মেলনে কিছু কর্মী যশস্বী প্রধানমন্ত্রী আদর্শে অনুপ্রাণিত হয়ে ভারতীয় জনতা পার্টি সামিল হয়েছেন। এতে শতাধিক দলর কার্যকর্তা সামিল হয়েছেন। কেন্দ্রাপড়ার জেলা প্রতিনিধি ধীরেন কুমার মহাপাত্র রিপোর্ট। আজ আপনার দেখলে এইটি মাহকালপড়া বিধানসভার মার্শাঘাই মণ্ডলর এটি 8-9টি পঞ্চায়েতর শহ শহ কার্যকর্তা ভাই ভী মানে একজুট হলে এই বৈঠক পাই এবং যে জোশ যে উৎসাহ তাঁক ভিতরে আপন মানে নিজে দেখিলে আড়ে বুলুচন্তি আমি র্যালি করছু জনসাধারণ উৎসাহ আপনার দেখুচন্তি জনসাধারণ মাইন্ড মেকআপ করে নিয়েছেন মোদিজী আউথরে তৃতীয় থর প্রধানমন্ত্রী করবে এবং 400 পার যে সিট হব সেটা কেন্দ্রাপড়া সমেত এবং জনসাধারণ মাইন্ড মেকআপ করে নিয়েছেন যে এথর ওড়িশার ডবল ইঞ্জিন সরকার হব এবং সেই ডবল ইঞ্জিন সরকার পাই কেন্দ্রাপড়ার বিভিন্ন বিধানসভা যেমন এটি মাহকালপড়া নিশ্চিত ভাবে সামিল হব। আম কাম হচ্ছে কার্যকর্তা ভাই ভী মানে মিশিকি যে জনমত অছি ভারতীয় জনতা পার্টি পদ্ম চিহ্ন মোদিজী নেতৃত্বর সপক্ষে তাকে নিয়ে ভোট বাক্স পর্যন্ত পৌঁছাইব এই কার্যকর্তা সম্মেলনী গুড়িক হচ্ছে আমার রণনীতির আলোচনা চর্চা ডিটেল রোড ম্যাপ আউ কার্যক্রম বিন্দু তাকে কেমতি পয়েন্ট ওয়াইজ লাগু করবে। দুর্গা প্রসন্ন নায়ক, ভারতীয় জনতা পার্টি, মহাকালপড়া নির্বাচন মণ্ডল। আজ মহাকালপড়া নির্বাচন মণ্ডল মার্শাঘাই মণ্ডলের আজ মণ্ডল স্তরীয় কার্যকর্তা বৈঠক লা আগামী দিন সাধারণ নির্বাচন যে সেই নির্বাচন পরিপ্রেক্ষীরে আমার কিছু রণনীতি তৈরি হয়েছিল আমি গুরুমন্ত্র আমার বৈজয়ন্ত ভাই এটি আসি উপস্থিত রই বিভিন্ন প্রকার বিভিন্ন প্রসঙ্গে আমার মুরব্বী মানে সমস্তে লে বিভিন্ন প্রসঙ্গে সব আলোচনা করা যাই আপন দেখুবে বিগত দিন মানুষ অনেক গরিব যোজনা যেতে নরেন্দ্র মোদি সাধারণ জনতা পাখে পৌঁছাইব চাহিদা কিন্তু এটি বিজেডি সরকার দলীয় ভিত্তিক আধারে তাকে বাঁটুছি সাধারণ লোক পাখে পৌঁছাই পারি যোজনা বি হচ্ছে তাকে তা নাঁরে করেদি এবে লোক মানে এসব জিনিসক বুঝি সারে আজর বৈঠকের সেই কথা নিয়ে আলোচনা হল এই তলস্তরের রাজ এই বিকাশ ধারে স্রোতরে যোড়া আজর বৈঠকের আলোচনা হল আগামী দিনের লোক পুরা ফুল ফর্মে অনেক আগামী দিনের পরিবর্তন পাই। রাজলক্ষ্মী দাস, মহিলা মোর্চা আইটিসেল সংযোজিকা। আজ আমার 25 নম্বর জোন্রে কার্যক্রম লা যেটিকি আমার আমার অতি প্রিয় সাংসদ প্রার্থী আমার বৈজন ভাই আসছেন এবং আমার এই মাটির পুয় দুর্গা ভাই
ଆମ ସମସ୍ତଙ୍କୁ ନେଇକି ଆମ କାର୍ଯ୍ୟକର୍ତ୍ତାମାନଙ୍କୁ ନେଇକି କିଭଳି ଭାବରେ ଆଗକୁ ଆମର ସଂଗଠନ ଆହୁରି ସୁଦୃଢ଼ ହେବ ଏବଂ କିଭଳି ଭାବରେ ଏଇ ଯେଉଁ ନିର୍ବାଚନ ବୈତରଣୀ ଆମେ ପାର ହେବୁ, କିଭଳି ଭାବରେ ଆମେ ଡୋର୍ ଟୁ ଡୋର୍ କ୍ୟାମ୍ପେନ୍ କରିବୁ ଏବଂ ସାଧାରଣତଃ ମହିଳାମାନଙ୍କ ପାଖରେ କେମିତି ପହଞ୍ଚିବୁ, ମହିଳାର ଯେଉଁ ମହିଳାମାନଙ୍କର ଯେଉଁ ଅସୁବିଧା ଅଛି ଏବଂ ମହିଳାମାନଙ୍କର ରାଜ୍ୟ ସରକାର କେଉଁଭଳି ଭାବରେ ଠକି ଚାଲିଛି, ସେଇଟା SSG ଗ୍ରୁପ୍ ମାଧ୍ୟମରେ ହେଉ, ମିଶନ ଶକ୍ତି ମାଧ୍ୟମରେ ହେଉ ଏବଂ ମହିଳାମାନଙ୍କର ଯେଉଁ ଆମର ଆଇନ କଥା କହିବା, ସବୁ କ୍ଷେତ୍ରରେ ଆମେ ଯଦି ଦେଖିବା ମହିଳାମାନଙ୍କ ପାଖରେ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କର କୌଣସି ବି ଯୋଜନା ପହଞ୍ଚି ପାରିନାହିଁ କି ମହିଳାମାନଙ୍କ ପାଇଁ କିଛି ବି ରାଜ୍ୟ ସରକାର କରିନାହାନ୍ତି ଏବଂ ସାଧାରଣତଃ ଆମର ଯେଉଁ ଆମ କାର୍ଯ୍ୟକର୍ତ୍ତାମାନେ ଅଛନ୍ତି ସମସ୍ତେ ଆମେ ଆଗାମୀ ଦିନରେ କେମିତି ଏ ନିର୍ବାଚନ ବୈତରଣୀ ଆମେ ପାର ହେବୁ ଏବଂ ବହୁତ ଜୋରଦାର ଲଢ଼େଇ ହେବ, ଏ ଲଢ଼େଇ ଚାଷୀ ଭାଇଟି ପାଇଁ ଲଢ଼େଇ ହେବ, ଏ ଲଢ଼େଇ ମାଆମାନଙ୍କ ପାଇଁ ଲଢ଼େଇ ହେବ, ଏ ଲଢ଼େଇ ଆମ ଯୁବକମାନଙ୍କ ପାଇଁ ଲଢ଼େଇ ହେବ, ଯେଉଁ ଲଢ଼େଇ ପାଇଁ ଆମେ ଆଜି ସମସ୍ତେ ଏକାଠି ହେଇଛୁ, ଆମେ ଆଗାମୀ ଦିନରେ ସମସ୍ତେ ଏକାଠି ହିଁ ଲଢ଼ିବୁ ଏବଂ ଦେଖେଇଦେବୁ ଏ ମହାକାଳପଡ଼ା ମାଟିରେ ଦୁର୍ଗା ଭାଇ ଯେମିତି ହେଲେ ଜିତିକି ଆସିବେ ଏବଂ କେନ୍ଦ୍ରାପଡ଼ା ମାଟିରେ ଆମର ବୈଜୟନ୍ତ ଭାଇ ନିଶ୍ଚିନ୍ତ ଜିତିକି ଆସିବେ ଏବଂ ସୁନାର କେନ୍ଦ୍ରାପଡ଼ା ଏବଂ ସୁନାର ମହାକାଳପଡ଼ା ଗଢ଼ି ଉଠିବ ଏବଂ ଏଇଠି ଥିବା ଆମର ପିଲାମାନେ ଆମ ନିଜ ମାଟିରେ ରୋଜଗାର ପାଇକି କେମିତି ରୋଜଗାରକ୍ଷମ ହେବେ, ଏଇଠି ଆମର ମହିଳାମାନେ କିଭଳି ନିଜେ ରୋଜଗାର କରିପାରିବେ, ନିଜେ ସଶକ୍ତିକରଣ ଯେଉଁ ୱାର୍ଡ଼ଟା ମାନେ ରାଜ୍ୟ ସରକାର ମିଛରେ ଚଲେଇଛି ତ ସେଇଟା କେମିତି ସତରେ ପରିଣତ ହେବ ତାହା ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଓଡ଼ିଶାବାସୀ ଦେଖିବ, ମହାକାଳପଡ଼ା ମାଟିର ସମସ୍ତ ଜନସାଧାରଣ ଦେଖିବେ। ଆଜି ଯେଉଁ BJP କାର୍ଯ୍ୟକର୍ତ୍ତା ସମ୍ମିଳନୀ ଆପଣ BJP ଯୋଗ ଦେଇଛନ୍ତି, କେଉଁ ଦଳ ଛାଡ଼ିଲେ ଏବଂ BJP ସାମିଲ ହେଲେ? ମୁଁ 2009 ପାଟକୁରା ଆଉ ମହାକାଳପଡ଼ା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ଯେତେବେଳେ ଅଲଗା ହେଇଗଲା, ପାଟକୁରାରେ ବିଜୟ ମହାପାତ୍ର ନିର୍ବାଚନ ମାନେ ଲଢ଼ିଲେ ଆଉ ମହାକାଳପଡ଼ାରେ ବଳରାମପଡ଼ା ଲଢ଼ିଲେ। ସେଇ ସମୟରେ ମୁଁ ବଳରାମପଡ଼ାଙ୍କର ସାଙ୍ଗରେ କଂଗ୍ରେସରେ ସେଇ ଦଳଠାରୁ ଆଜି କ'ଣ ଭାବନା ନେଇକି BJP ସାମିଲ ହେଇଛନ୍ତି? ମୁଁ ଯଶସ୍ୱୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦିଙ୍କର ତାଙ୍କର ଜନହିତକର କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ସାରା ବିଶ୍ୱରେ ଯେତେବେଳେ ତାଙ୍କ ନାଁ ଚହଳ କରୁଛି ତାଙ୍କ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଯେତେବେଳେ ମୋତେ ଭଲ ଲାଗିଲା। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଯଦି ଆପଣମାନଙ୍କୁ ଆଜିର ଏ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଥାଏ, ଭିଡ଼ିଓଟିକୁ ଲାଇକ୍ କମେଣ୍ଟ ସେୟାର କରି ଆମ ଚ୍ୟାନେଲଟିକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରି ପାଖରେ ଥିବା ବେଲ୍ ଆଇକନ୍ କ୍ଲିକ୍ କରିବାକୁ ଜମାରୁ ବି ଭୁଲିବେନି, ଯାହାଦ୍ୱାରା ଆମର ଅପଲୋଡ଼ ହେଉଥିବା ସମସ୍ତ ଭିଡ଼ିଓ ସର୍ବପ୍ରଥମେ ଆପଣଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚି ପାରିବ। ଏମିତି ଦେଶ ବିଦେଶର ଭଲମନ୍ଦ ଖବର ଜାଣିବା ପାଇଁ ଆମ ସହ ଯୋଡ଼ି ହୋଇ ରୁହନ୍ତୁ। ଆପଣମାନେ ଦେଖୁଛନ୍ତି ନ୍ୟୁଜ୍ ଲକ୍ଷ୍ମୀ ସେବେ ରହୁଛି। ନମସ୍କାର, ପୁଣି ଦେଖା ହେବ ଆଉ ଏକ ଭିଡ଼ିଓ ମାଧ୍ୟମରେ।